বন্ধুরা নারকেল তেলের সঙ্গে লেবু একবার এইভাবে ব্যবহার করে দেখো দেখবে তোমাদের স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো চলে আসবে স্কিনের মধ্যে যদি ট্যান থাকে দাগচোপ থাকে এমন কি মেচেদা পিগমেন্টেশনের দাগও যদি থাকে সেগুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে ব্রনো হয়ে যাওয়ার পরে ব্রনোর যে দাগ থেকে যায় সেটাও কিন্তু এই রেমেডিটা খুব ইজিলি রিমুভ করে দিতে পারে এমনকি যদি ওপেন পোর্স থাকে সেটাকেও কম করবে ও তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে যেমন ফাইন লাইনস রিঙ্কেল সেগুলোকেও কম করে কিন্তু স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট দেখে নিই কীভাবে এটাকে তৈরি করবে ও কিভাবে এটাকে ব্যবহার করবে বন্ধুরা এর জন্য আমাদের লাগবে পাতি লেবু আমি এখানে একখানা লেবু নিয়েছি আর সেটাকে দেখো দু টুকরো করে নিয়েছি কিন্তু আমাদের এখানে লাগবে এক টুকরো পাতিলেবু পাতিলেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে সান ট্যান্ড সান বার্ন কিন্তু পাতিলেবু খুব ভালোভাবে রিমুভ করে দিতে পারে আর দেখো এখানে আমি অর্ধেক পাতিলেবুর রসটা ভালোভাবে কুইস করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের এজিং সাইনগুলোকে কন্ট্রোল করে আমাদের স্কিনের মধ্যে যে কোলাজিন থাকে সেটা প্রোডাকশানটা এটা বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে আমাদের স্কিনের থেকে কিন্তু ফাইল লাইনস রিঙ্কেলস দূর হয় দেখো লেবুর সঙ্গে নারকেল তেলটা একটু মিক্স করে নেবে দেখবে দেখবে এই ধরনের হোয়াইটেস একটা সিরামের কনসিস্টেন্সিতে কিন্তু চলে আসবে এরপর এখানে আমি দিচ্ছি এক চামচের পরিমাণ মধু মধুর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে একটা উজ্জ্বলতা নিয়ে আসে আমাদের স্কিনে যদি সেল ড্যামেজ হয়ে থাকে সেটাও কিন্তু মধুর রিপেয়ার করতে সাহায্য করে মধু স্কিনের জন্য ভীষণ ভালো আর দেখো সামনে তো শীত আসতে চলেছে এই রেমেডিটা কিন্তু তোমরা তখনও ব্যবহার করতে পারো তোমাদের স্কিনের যে ড্রাইনেস সেটাকে দূর করবে যে ডালনেস যে কালো ভাব সেটাকে দূর করে স্কিনকে নারিশ করবে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আমি হলুদের ব্যবহার করেছি হলুদ কি করে আমাদের স্কিনের থেকে যে যে ফাঙ্গাল ইনফেকশন আছে সমস্যা হয় সেগুলোকে দূর করতে সাহায্য করে বিভিন্ন ধরনের ডার্ক স্পটকে দূর করতে সাহায্য করে হলুদের মধ্যে থাকে কার্কিউমিন যেটা আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করা ও ডার্ক স্পটকে কিন্তু ফেড করতে সাহায্য করে এইবার এই তিনটে জিনিসকে খুব চারটে জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলে কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে আর এটা চাইলে কিন্তু তোমরা স্টোর করে ফ্রিজেও রাখতে পারো সাত দিনের জন্য এটা ব্যবহার করে বানিয়ে ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারো এবার চলো দেখে নি এটা কিভাবে ব্যবহার করবে তাহলে সবার প্রথমে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে কোনো ফেস ওয়াশ কোনো ক্লেনজার যেটা তোমরা ইউজ করো তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি গোলাপ জল এটা একটা কটন পয়ারের মধ্যে নিয়ে আমি স্কিনটাকে আরও একবার পরিষ্কার করে নিলাম এতে কী হবে পোর্সের ভেতরে যে ময়লাগুলো থাকে না সেটা ডিপলি ক্লিন হয়ে যায় অনেক সময় ফেসওয়াশে অতটা ভালো ক্লিন করতে পারে না পোর্সের ভেতরগুলো কিন্তু ভালোভাবে ক্লিন হয় না যেটা রোজ ওয়াটার করতে পারে রোজ ওয়াটার পোর্সের ভেতরে গিয়ে পেনিট্রেট হয় সেখান থেকে কিন্তু ময়লাকে রিমুভ দেখতে পাচ্ছ এখানে যা ময়লা ছিল এর মধ্যে কিন্তু উঠে এসেছে এইবার হচ্ছে এই সিরামটা অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে এক কথায় বলতে গেলে তারপরে কিন্তু সিরামটা অ্যাপ্লাই করবে আর গোলাপ জল কিন্তু তোমাদের পোর্সটাকে যাদের ওপেন পোর্সের সমস্যা আছে সেই পোর্সটাকেও কিন্তু টাইট করতে হেল্প করে তোমরা যদি প্রত্যেক দিন স্কিন কেয়ারে গোলাপ জল ব্যবহার করে তোমাদের যদি ওপেন পর্সের সমস্যা থাকে সেটাও কমে যাবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্লো চলে আসবে তো দেখো এইবার এই রেমিটা দিয়ে আমি খুব ভালোভাবে আমি স্কিনের মধ্যে মাসাজ করে নিচ্ছি এটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে তোমাদের যদি ডেড স্কিনসের লেয়ার থাকে সেটাকে রিমুভ করে দেবে তোমাদের স্কিনে ট্যান থাকলে চোখের নিচে কালি পড়ে গেলে সেটাকে দূর করবে এমন কি এটা তোমরা ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো অনেকে দেখবে ঘাঁড়ে ময়লা জমে যায় কোনো এর নি এখানে কোনো এর জায়গায় কিংবা কোমরে পিঠে সেই জায়গাতেও কিন্তু ব্ল্যাক প্যাচ পড়ে যায় সেইগুলোকেও কিন্তু এটা তুলে দিতে পারে এতটাই পাওয়ারফুল এই সিরামটা দেখো এটা দিয়ে স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো এটা দিয়ে স্কিনে মাসাজ করবে তাতে কী হবে তোমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন স্কিনের মধ্যে একটা উজ্জ্বল ভাব চলে আসবে যদি ছোপ থাকে সেটাও কিন্তু রিমুভ হয় স্কিনটা একদম লাইটেন ব্রাইটেন হয়ে যাবে আর দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এবার এটাকে দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করছি হালকা হাতে মাসাজ করবে এইভাবে একটু টেনে টেনে মাসাজ করবে এতে কি হবে তোমাদের স্কিনটা যদি ঝুলে যায় অর্থাৎ স্কিনটা যদি স্যাগি হয়ে যায় সেটা কিন্তু টাইট হবে দেখো এইভাবে একটু টেনে টেনে মাসাজ করবে নিচের থেকে কানের দিকটা দিয়ে ওপরের ডাইরেকশানে এইভাবে কিন্তু এটা টেনে টেনে তুলবে এতে কী হবে ঝুলে যাওয়া স্কিনটা একদম টাইট হয়ে যাবে চোখের ওপর নিচে অ্যাপ্লাই করবে ডার্ক সার্কেল থাকলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে আর দেখো এইভাবে স্কিনটাকে একটু আপ দিকে মাসাজ দেবে তাতেও কিন্তু তোমাদের ঝুলে যাওয়া স্কিনটা টাইট হয়ে যাবে এজিং সাইন কন্ট্রোল হবে তোমাদের যদি লাইনস রিঙ্কল থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে তোমরা যদি স্কিনের মধ্যে এইভাবে মাসাজ দাও ড্যাবিং পেন্সিং করবে প্রেসার পয়েন্টগুলোকে কিন্তু প্রেস করবে তাহলে কিন্তু স্কিনে অনেক বেশি অনেক ভালো গ্লো আসবে দেখো এই যে প্রেসার পয়েন্টগুলো আমি প্রেস করে করে দেখাচ্ছি ঠিক এই পয়েন্টগুলোকে প্রেস করবে আর কানের নিচেও কিন্তু একটা গ্ল্যান্ড থাকে সেইখানটাও কিন্তু হালকা হাতে প্রেস করবে একদমই জোরে প্রেস করবে না খুব হালকা হাতে কিন্তু এই মাসাজটা করতে হবে দশ থেকে পনেরো মিনিট ধরে স্কিনের মধ্যে এভাবে মাসাজ দেবে তাহলেই কিন্তু তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো আসবে এজিং সাইনগুলো কন্ট্রোল হবে স্কিনের যে দাগ ছোপ থাকে সেটা রিমুভ হয়ে দিয়ে স্কিন থাকলে সেটা রিমুভ হবে এমনকি তোমাদের স্কিনে যদি সান টান থাকে কিংবা ধরো চোখের নিচে কালি পড়ে যায় সেগুলো রিমুভ হয়ে যাবে দেখো খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি এটা দশ মিনিট আমার স্কিনে রেখে দেবো যাতে এই রেমেডিটা আমাদের আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়াক করতে পারে এবার দেখো দশ মিনিটের পরে এটা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু শুকাবে না কারণ এর মধ্যে অনেক অয়েল প্রপার্টিস রয়েছে যার জন্য এটা পুরোপুরি শুকাবে না তবে অনেকটা কিন্তু টেনে নেবে এবার দেখো একটা রুমাল দিয়ে আমার স্কিনটাকে এই এই প্যাকটা রিমুভ করে দিচ্ছি আর দেখতে পাচ্ছ এটাকে রিমুভ করার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে কতটা গ্লো চলে এসছে কিনটা কিন্তু একদম ব্রাইট ব্রাইটেন লাগছে তো এরপরে খুব ভালোভাবে এটাকে রিমুভ করে আমি আমার ফেসটাকে নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নেব এবার দেখো জল দিয়ে ধুয়ে পর আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে স্কিনটা যদি ডাল হয়ে যায় সেটা কিন্তু নারিশ করে দেবে স্কিনের মধ্যে একটা আলাদা কিন্তু গ্লো এই রেমেডিটা তোমাদের নিয়ে আসবে আর এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে বিভিন্ন ধরনের দাগ ছোপ দূর করবে কা সান ট্যান সানবার্ন দূর করে তখন একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ